হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে আবারও চলে আসলাম তো আজকের ভ্লগটা অনেক ইন্টারেস্টিং কারণ আজকে আমি আমার হাজব্যান্ডকে গিফট দিয়েছি তো এই গিফটটা দিয়েছি দুই মাস পর তো আমার হাজব্যান্ডের বার্থডে দুই মাস আগে ছিল তো দুই মাস পরে আজকে গিফট দিচ্ছি তো কি দিলাম না দিলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো লেটস গো অ্যান্ড সি মাই ভ্লগ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক ভালো আছো তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো ওয়ানিয়ার্স মাস্তি ব্লক চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো চলে যাচ্ছিলাম তো আজকে হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দেবো সবসময় তো সে আমাদেরকে সারপ্রাইজ দেয় তো ভালো একটা হাজব্যান্ডকে খুশি করার জন্য একটু গিফট টিফট কিনে দিই তো তার বার্থডে ছিল দুই মাস আগেই বাট বার্থডের দিন আমি তার সাথে ছিলাম না তো গিফটটা দেওয়া হয়নি তো ভাবলাম তাকে একটু গিফট দিই সে আমাদের জন্য এত কিছু করে হাজব্যান্ডরা তো অনেক কিছুই আমাদের জন্য করে যা চাই তাই দেয় হ্যাঁ বউ বাচ্চার জন্য অনেক কিছু করে সবার জন্যই করার চেষ্টা করে বাট বাট তার জন্য কোনো দিন কিছু করা হয় না তো তার স্পেশাল দিনটাকে স্পেশাল করার জন্য যেহেতু পাস্ট হয়ে গেছে বাট গিফট দেওয়া তো যে কোনো সময় দেওয়া যায় তো এখন আমার সাধ্যে হয়েছে গিফট দেওয়ার মতো তো ভাবলাম তার জন্য কিছু গিফটটা নিয়ে ফেলি তো চলে এসেছিলাম আমি এখানে এটা হচ্ছে তোমার জাপান গার্ডের টোকিও স্কোয়ারে তো টোকিও স্কোয়ারে অনেক কিছু দেখলাম তারপর ওয়ানের জন্য টুকি টাকি সে শপিং করতে এসেছিলো তো ভাবলাম ওয়ানের পাপার জন্যও কিছু আমি নেই কারণ পেটা আমি করে দিব তাকে বিল পে তো তাকে বললাম তুমি একটু কিছু টি শার্ট হ্যাঁ শার্ট এগুলো কিছু পছন্দ করো তো সে বললাম তুমি হঠাৎ করে আমাকে এটা আমি যে হ্যাঁ করো তারপরে ওয়ান ইয়ারকে নিয়ে সে চলে গেল উপরে তো উপরে যাচ্ছিলাম তার জন্য একটু ড্রেস দেখবো ওয়ান ইয়ার পছন্দের আর কি তো ড্রেস দেখলাম তারপর পার্টি ব্যাগ ওয়ান নিল তার পছন্দের ওর পাপা অনেক দিন থেকে পার্টি ব্যাগ নিতে বলতেছে তার বার্থডে আসতেছে যেহেতু ওয়ান ইয়ারও তো এখান থেকে কিছু কেনাকাটা করলাম আর সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো আর ওয়ানিয়ার পাপার জন্য কি নিলাম সেটা তোমাদেরকে এই ভ্লগে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখতে ভুলবা না হ্যাঁ আর যারা আমাদের ব্লগ আগে থেকে দেখছো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর এখানের ব্যাগগুলো ইভা কালেকশনের ব্যাগগুলো এত সুন্দর ছিল এত কিউট কিউট ব্যাগ আর অনেক সুন্দর আমাদের কাছে খুব ভালো লাগে আর এ দেখো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল তো ওয়ান ইয়ার জন্য একটা ব্যাগ পছন্দ করেছে তার পাপা সেটা অনেক ভালো লেগেছে আর ব্যাগটা দেখতে অনেক সুন্দর আর এখানে কিন্তু ফিক্সড প্রাইস তাই কোনো বার্গেনিং করার কোনো সুযোগ নাই আর ওয়ানিয়া তো যেখানেই যাবে সে শুধু ডল দেখাবে তার ডল এত পছন্দ বাসে এত ডল থাকবে তারপরও সে মানে বাইরে গেলেই সে একটা ডল নিবে তো বাচ্চাদের তো জানোই এগুলো অভ্যাস তো তাকে মানা করার পরও সে আমাকে একদম নক দিয়ে একদম ডাকে দেখাচ্ছে আর এখানে আসলে আর কি বাচ্চারা বড়রাই আর কি এত কালারফুল জায়গা এত পুতুল এত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস যে এমনিতেই মাথা খারাপ হয়ে যাবে সবারই তো ওয়ানিয়ার জন্য এখান থেকে পার্টি ব্যাগ নেওয়া হলো অনেক সুন্দর তারপরে তার জন্য নেইল হ্যাঁ ফলস নেইলগুলো সে আবার পছন্দ করেছে বুঝেন তাহলে মানে সে যা দেখবে তাই নিবে এরকম টাইপের তারপরে আমরা চলে গেলাম এই যে যে মানুষটার জন্য স্পেশালি এসেছি আমি তো ইজিতে চলে গেলাম কারণ ইজিতে আমাকে মনে হয় বাজেট ফ্রেন্ডলি আর হচ্ছে তোমার অনেক সুন্দর সুন্দর তাদের কালেকশান থাকে আর ওয়ানের পাপা এখানে কালেকশানগুলো খুবই পছন্দ করে সে সবসময় এখানেই আসে নেওয়ার জন্য তো আমি ভাবলাম তাকে সেখানে নিয়েই যাওয়া হোক আর গিফট দেওয়া হোক তো আমি আমার পছন্দের একটা টি শার্টটাকে দেখালাম তারও পছন্দ হয়েছে আর কিছু কালেকশান তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু নতুন নতুন কালেকশন এসেছে সবগুলো কালারই কিন্তু স্ট্যান্ডার্ড আর আমার কাছে একটু মফ পিঙ্ক কালারের মতো আছে না সে কালারটা আমার কাছে অনেক ভালো লাগে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো এটা ওয়ানের পাপার জন্য আমি নিয়েছি অনেক ভালো লেগেছে আমার আর তারও খুব ভালো লেগেছে তো এই কালেকশানটা আমি তার জন্য নিয়েছি আর কি তো এখানে তাদের নানান ধরনের কালেকশন ছিল তো সবগুলো আমি তাকে দেখাচ্ছিলাম যে দেখো সবগুলো কালেকশানই কিন্তু অনেক সুন্দর এগুলো চালিয়ে নিতে পারো আর এই কালারটাই আমার একদম মন বসে গিয়েছিল যেহেতু তাকে আমি গিফট দিব তো এই কালারটা আমার দেওয়ার অনেক ইচ্ছা ছিল লাস্টে আমি এই কালারই তার জন্য নিয়েছি আর সে আমার পছন্দেরই পরে মানের পাপা বেসিক্যালি আমার পছন্দেরই সময় পরে আমি যেটা পছন্দ করে দেই তার পছন্দ মানে দুজনে আমাদের পছন্দ সেম সেম মিলেই যায় আর কি তো তাকে আমি দেখাচ্ছিলাম যে দেখো এটা কেমন লাগছে তারপরে এখানে একটা কালেকশন ছিল ওই যে এটা এই টাইপের তো আমাকে এই কালারটা কেন জানি খুবই ভালো লাগে আর এই কালারটা খুব ট্রেন্ডে চলতেছে খুব স্ট্যান্ডার্ড টাইপের তো আমাকে এই কালারটা খুব ভালো লাগতেছিলো তারপরে স্কাই কালারের মধ্যে ছিল রেড কালারের মধ্যে ছিল তো রেড কালারে আগেবারও তার নেওয়া হয়েছে তা আমি বললাম তোমাকে রেড কালারে নিও না অন্য কালার নাও তারপরে এই কালারগুলোও স্ট্যান্ডার্ড ছিল মানে এখানে সবগুলো কালেকশানই কিন্তু ইজির কিন্তু সবগুলো কালেকশানই কিন্তু ভালো আর এখানে কিন্তু ডিসকাউন্ট চলতেছিলো এই সাইডটায় তো আমি এটা দেখতেছিলাম কারণ এই কালারগুলো আমার কারণ জানি খুবই ভালো লাগে তোমাদের কার কার এই কালারগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানায়ও আর আমার পছন্দেরই আমার হাজব্যান্ডকে গিফট দিব আর তাকে যাতে ভালো লাগে পরলে দেখতে সুন্দর লাগে এই কালারগুলো অনেক স্ট্যান্ডার্ড আর কি হ্যাঁ মফ কালার টাইপের তারপরে এখানেও অনেকগুলো ই ছিল আর ওয়ান ইয়ার শুধু মিররে নিজের চেহারা দেখে দৌড়াদৌড়ি করতেছিল তারপরে লাস্টে দুটা টি শার্ট ওয়ানের পাপার জন্য নিয়েছি একটা তার পছন্দের একটা আমার পছন্দের দেখতে পাচ্ছ তো সেই কালারের একটা আর একটা ছিল ব্ল্যাকের মধ্যে তো আল্লাহফেজ সবেকে ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ